আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির দ্বিতীয় পর্বের অন্তর্গত বুদ্ধির পরীক্ষা নামক গল্পটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে এই গল্পের বিষয়বস্তু বিশ্লেষণ করব এবং বুদ্ধির পরীক্ষা গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করে দেব এর আগেও আমি দ্বিতীয় শ্রেণীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নেবে এছাড়াও দ্বিতীয় শ্রেণীর যে কোনো টপিকের উপর যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো শুরু করছে আজকের মূল ভিডিও দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের অন্তর্গত বুদ্ধির পরীক্ষা গল্পটি পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ এবং হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর বুদ্ধির পরীক্ষা গল্পটি লিখেছেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লেখকের নামটি অবশ্যই মাথায় রাখবে যে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং গল্পের নাম বুদ্ধির পরীক্ষা গল্পে লেখক লিখছেন এক বুড়োর দুই ছেলে ছিল সারা জীবন ধরে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তারই হাতে টাকা কড়ির ভার দিয়ে যাবে অর্থাৎ বৃদ্ধ বয়সে বুড়ো মানুষটি ভাবল যে তার দুই ছেলের মধ্যে যে বেশি বুদ্ধিমান বা যে বেশি উপযুক্ত তার হাতেই সমস্ত টাকা কড়ির ভার বা সম্পত্তির ভার তিনি দিয়ে যাবেন গল্পের পরবর্তী অংশে বলা হচ্ছে এই বিষয় পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগসজ্জার পাশে দুই ছেলেকেই ডেকে আনিয়ে বললেন অর্থাৎ কোন বিষয় পরীক্ষা করার জন্য যে তার দুই ছেলের মধ্যে কে বেশি বুদ্ধিমান সেই বিষয়টি পরীক্ষা করার জন্য তিনি তার রোগসজ্জার পাশে দুই ছেলেকে ডেকে আনিয়ে বললেন দেখো তোমাদের দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি অর্থাৎ দুই ছেলেকে একটি একটি করে পয়সা দিয়েছিলেন এটা তোমরা মাথায় রাখবে শর্ট কোশ্চেন হিসাবে যে তিনি তার প্রত্যেক ছেলেকে কয় পয়সা করে দিয়েছিলেন এক পয়সা করে দিয়েছিলেন একটি একটি করে দুজনকে মোট দুটি পয়সা দিয়েছিলেন এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যাতে আমার এই ঘর ভরে যাবে অর্থাৎ বুড়ো তার দুই ছেলেকে একটি একটি করে পয়সা দেন এবং বলেন সেই এক পয়সা দিয়ে তাদের এমন জিনিস কিনতে হবে যে জিনিসে সমস্ত ঘর ভরে যাবে যে পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব অর্থাৎ এক পয়সা দিয়ে এমন জিনিস কিনতে হবে যাতে সমস্ত ঘর ভরে যাবে এই কাজটি যে করে দেখাতে পারবে তাকেই বুড়ো তার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাবেন এমনটি বুড়ো বললেন একটি করে পয়সা নিয়ে দুই ভাই তো বাজারে বেরুলো কিছুক্ষণ পর অনেক ভেবে চিনতে বড়ো ভাই এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছোতে লাগলো কিন্তু এক পয়সার খড়ে সমস্ত ঘরটাকে ভরা গেল না তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বড়ো ভাই এক পয়সার কি কিনেছিল বড়ো ভাই এক পয়সার খড় কিনেছিল খড় কিনে সে সারা ঘরে বিছোতে লাগলো কিন্তু এক পয়সার খড়ে সারা ঘর ভরল না অর্থাৎ বড়ো ভাই কিন্তু বাবার নেওয়া বুদ্ধির পরীক্ষায় পাশ করতে পারলো না তার কিছুক্ষণ পরে ছোটো ভাই এলো এক পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে এনে অর্থাৎ ছোটো ভাই এক পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে নিয়ে এসেছিল ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর ঘরে এসে ছোটো ভাই যখন মোমবাতিটি জ্বালিয়ে দিল সেই মোমবাতির আলোয় সমস্ত ঘর ভরে গেল একদম গল্পের শেষ অংশে বলা হচ্ছে তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোটো ছেলেকে বললে তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার তাহলে ছোট ভাই বা ছোট ছেলে কি কিনে এনেছিল ছোট ছেলে কিনে এনেছিল এক পয়সার একটি মোমবাতি সেই মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আলোয় সমস্ত ঘর ভরে দিয়েছিল। এ কারণেই ছোটো ছেলে বা ছোট ভাই বুদ্ধির পরীক্ষায় পাশ করেছিল এ কারণে তার বাবা তাকেই তার সমস্ত সম্পত্তির ভার দিয়ে গেছিলো এটাই ছিল আলোচ্য গল্পটির মূল বিষয়বস্তু এবারে চলে আসছি হাতে কলমে অংশে হাতে কলমে অংশে দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি একের এক একদাগের প্রশ্ন বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা প্রশ্নের উত্তর তোমরা লিখবে বুদ্ধির পরীক্ষা গল্পটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা একের দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে গল্পে কজন মানুষের কথা পড়লে এই প্রশ্নের উত্তর হবে গল্পে তিনজন মানুষের কথা পড়লাম বুড়ো ও তার দুই ছেলে একের তিন দাগের প্রশ্ন বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি পয়সা দিলেন এই প্রশ্নের উত্তর হবে বুড়ো লোকটি তার দুই ছেলেকে একটি করে পয়সা দিলেন একের চার দাগের প্রশ্নে বলা হচ্ছে বড় ছেলে কি কিনে আনল এই প্রশ্নের উত্তর হবে বড় ছেলে এক পয়সার খড় কিনে আনলো একের পাঁচ দাগের প্রশ্নে বলা হচ্ছে ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন ওই প্রশ্নের উত্তর হবে ছোটো ছেলে এক পয়সার মোমবাতি কিনে মোমবাতির আলোয় সারা ঘর ভরিয়ে বুদ্ধির পরিচয় দিয়েছিল তাই ছোট ছেলের প্রতি বাবা খুশি হলেন এরপরে দুই দাগে রয়েছে নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখি এগুলো তোমরা নিজেদের ইচ্ছে মতো লিখতে পারো প্রথমে রয়েছে জিনিস শব্দ এটি দিয়ে আমি বাক্য রচনা করেছি প্রতিটি জিনিসের যত্ন করা উচিত তারপরে খড় শব্দ এটি দিয়ে তোমরা বাক্য রচনা করতে পারো খড় দিয়ে ঘরের চাল ছাওয়া হয় তারপরে রয়েছে ঘর ঘর দিয়ে এমনভাবে রচনা করা যেতে পারে সকালের রোদ ঘরে প্রবেশ করলো তারপরে আছে মোমবাতি মোমবাতি দিয়ে বাক্য রচনা হতে পারে মোমবাতির আলোয় ভরে গেল চারিদিক এরপরে আসছি তিনটা দাগে এখানে বলা হচ্ছে অর্থ লিখতে যুক্তবর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি তো প্রথমে রয়েছে ছেলে এর উত্তর হবে পুত্র যেটি করে দেওয়া রয়েছে তারপরে আছে বিছানা যার উত্তর হবে শয্যা তারপরে আছে ভাই যার উত্তর হবে ভ্রাতা তারপরে আছে পয়সা যার উত্তর হবে মুদ্রা তারপরে আছে সব এর উত্তর হবে সমস্ত এরপর আছে ভার যার উত্তর হবে দায়িত্ব এরপরে চার দাগে আছে ঘটনাগুলি সাজিয়ে লিখি দেখো আমি পাশে নাম্বারিং করে দিয়েছি প্রথম বাক্যে লিখবে চারের তিন দাগের বাক্যটি বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন দ্বিতীয় বাক্যে লিখবে চারের এক দাগের বাক্যটি বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন তৃতীয় বাক্য হবে চারের দুই দাগ একটি করে পয়সা নিয়ে দুই ভাই বাজারে বেরুলো চতুর্থ বাক্য হবে চারের চার দাগ বড়ো ভাই খড় কিনে আনলো আর ছোটো ভাই কিনল মোমবাতি পঞ্চম বাক্য হবে বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন এটাই ছিল দ্বিতীয় শ্রেণির আমার বই দ্বিতীয় পর্বের অন্তর্গত বুদ্ধির পরীক্ষা গল্পটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ এবং হাতে কলমে অংশের প্রশ্নোত্তরের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে